Hello everyone, welcome back to my channel Srabanti's Lifestyle in Japan. আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি। তো আজকের আমার ভিডিওটা জাপানের 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণকে ঘিরে এই অনুষ্ঠান, কিভাবে এই অনুষ্ঠানে মজা করলাম সেই নিয়ে। তাহলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। দিনটা ছিল শনিবার, 22শে জুলাই। সকালটা শুরু করেছিলাম আমি একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে, যেহেতু পায়ের অপারেশনের জায়গাটা আমার এখনও ব্যথা আছে, তাই ডাক্তার আরও 7 দিন আমাকে ওষুধ কন্টিনিউ করতে বলেছে 3 বেলা করে। তো সকালবেলা যেহেতু আমার ব্রেকফাস্টের একদমই অভ্যাস নেই, কিন্তু এখন ওষুধ তো খেতে হবে, তার জন্য একটু কর্নফ্লেক্স এনে রেখেছি ঘরে, তো সেটাই খেয়ে নিচ্ছি। তো কর্নফ্লেক্স খাওয়ার পর এখন আমি ওষুধ খেতে চলে এসেছি। দুটো মাত্র ওষুধ, একটা ব্যথার ওষুধ আর একটা কিসের ওষুধ ওটা আমি জানি না, আমার বর জানে, তো ওটাই এখন খেয়ে নেবো। আর আমার মুখটা দেখে সত্যি আমার এখনই খুব হাসি পাচ্ছে, কারণ আমি সত্যি ট্যাবলেট খেতে পারি না, খেতে গেলে আমার এরকমই কষ্ট হয়, তো মুখ চোখ এরকম হয়ে যায়। আর আমি খাওয়া দাওয়া করে এই ডাল বসিয়ে দিয়েছি। বাইরেটা কি মারাত্মক রোদ্দুর দেখুন, রোদ্দুর দেখে বুঝতে পারবেন যে কিরকম গরম এখানে। সকালবেলাও যাওয়ার সময় বলে গিয়েছিলো যে শুধু ডাল রান্না করতে আর এক্সট্রা কোনো কিছুর হেডেক নিতে না, কারণ পায়ে একটু একটু আমার ব্যথা আছে, হাঁটতে চলতে সবই পারছি, কিন্তু অতিরিক্ত প্রেশার দিলে তখন গিয়ে একটু ব্যথা করছে। তার জন্য বলছে বেশি কিছু একদম রান্না করবে না, শুধু ডাল রান্না করবে। তো এই রান্না করে আপনাদের সাথে এই আমার গাছগুলো দেখাচ্ছিলাম। তো রান্না বাড়ার পর আমি স্নান টান করে খেতে চলে এসেছি, আর আমার জন্য একটা এখানে ডিম ভেজে নিয়েছি, আর সাইডে কিছু আমি লেটুস পাতা কুচি করে নিয়েছি। তো এখন আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। বিকেলবেলা ও কাজের থেকে ফিরলে যাব একটু মেলাতে। আমাদের এখানে আজকে আর কালকে মেলা বসেছে। এই তো দেখুন বিকেলবেলা ও চলেও এসেছে, আমার রেস্ট নেওয়া হয়ে গেছে, তো এসে তো একদমই ক্লান্ত হয়ে গেছে। আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম মেলায় যাবে না, বলছে হ্যাঁ যাবো, তো আগে আমাকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে দাও। তো খাওয়া দাওয়া করলেই আমরা এখন মেলার জন্য বেরিয়ে যাব। আমরা চলে এসেছি নাৎসু মাৎসুরিতে। এই রাস্তার ধার দিয়ে লাইটিং করা হয়েছে, মেলা বসেছে, আর এগুলো সব ফুডস্টল, ফুডস্টলে প্রচণ্ড ভিড়। আর দূরে একটা শ্রাইনের রথ টাইপের ওটা চলে গেছে, আর ওটাই আমরা তাড়াতাড়ি হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। জাপানেও কিন্তু 12 মাসের 13 পার্বণের মতো উৎসব হয়ে থাকে, প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সময়ে এই উৎসবগুলি হয়ে থাকে। তো এখন যে উৎসবটা চলছে আমাদের এখানে সেটা হলো নাৎসু মাৎসুরি। নাৎসু মানে গরমকাল বা গ্রীষ্মকাল, আর মাৎসুরি মানে উৎসব, মানে গরমকালের উৎসব। এই জুলাই মাসটা ধরে তো এই উৎসবটা হয়ে থাকে, যত জাপানের শিন্তো শ্রাইনগুলো আছে সেখানকার নানান ধরনের কালচারাল অনুষ্ঠান হয়, এই ধরনের সুন্দর সুন্দর বড় রথ বেরোয়, ছোট বড় সবাই খুব পার্টিসিপেট করে। এখানে তো দেখতেই পাচ্ছেন ছোট বড় মাঝারি সব ধরনের এজেরই সবাই রয়েছেন, তারা এই ইনস্ট্রুমেন্টগুলো বাজাচ্ছেন। অ্যাকচুয়ালি এই নাৎসু মাৎসুরিটা শুরু হয়ে যায় জুলাই মাসের 1 তারিখ থেকে, ওই যে থানাবাতা ফেস্টিভ্যাল, এর পরপর থেকে হয় হানাবি, মানে ওই বাজি ফাটানো। তো এখানে আমাদের 15 তারিখে বাজি ফাটিয়েছিল জুলাইয়ের, কিন্তু আমার পা ভালো ছিল না, সেদিনকেই আমার জাস্ট অপারেশন হয়েছিল, দেখে আমি তো যেতে পারিনি, ঘরে থেকেই দেখেছিলাম। এখন পাটা একটু ভালো হওয়াতে চলে আসলাম এই একদম এই মেলাতে বা মাৎসুরি দেখতে আর উপভোগ করতে। দেখুন এখানে কত ইয়ং মেয়ে, তারাও পার্টিসিপেট করছে, ভেতরেও অনেক ইয়ং থেকে শুরু করে ওল্ড পার্সন সবাই রয়েছে। এত ভালো লাগছিল দেখে, আমার না নিজেদের দেশের রথের কথা মনে পড়ে যাচ্ছিল। কতগুলো বড় বড় 4টে মতো রথ বেরিয়েছিল, সব কিন্তু কাঠের, ওপরে দেখছেন একজন লাঠি নিয়ে বসে থাকে যাতে ইলেকট্রিকের তারের সাথে কোনোরকমভাবে কোনো ব্যাঘাত না ঘটে, তার জন্য প্রচুর মানুষজনও সেরকম বেরিয়েছে। আমি এই যে 1.5 বছর ধরে জাপানে এখানে থাকছি, রাস্তাঘাটে আমি সেরকম মানুষই দেখতে পাই না। আজকে এই মেলা দেখে আমার মনে হলো যেন পুরো আমাদের এই গোটা গ্রামের মানুষজন বেরিয়ে গেছে। আগে আমার বর বলতো বিয়ের আগে যে এখানেও অনেক উৎসব মেলা হয়ে থাকে, কিন্তু আমি আসার পর তো একদমই দেখিনি। অ্যাকচুয়ালি 2019-এর লাস্টের থেকে, করোনা ব্রেকআউটের পর থেকে এখানে সব কিছু বন্ধ ছিল গেল বছর অবধি করোনা ভাইরাসের জন্য।
সব রকমের উৎসব সব কিছু। তো এই রিসেন্টলি 2023-এ গভর্নমেন্ট থেকে সব রকম করোনার রেস্ট্রিকশন তুলে দিয়েছে, তারপর এখানে মাস্ক পরাও বাধ্যতামূলক না বলে ডিক্লেয়ার করে দিয়েছে। যদিও স্টিল নিজেদের হেলথের সুবিধার জন্য মানুষজন এখনও সব জায়গায় মাস্ক ইউজ করে। তো মেইন কথা যেটা হলো যে সব রকম ইনস্ট্রাকশন করোনার উঠে যাওয়ার ফলে এখন আস্তে আস্তে জাপান তার একদম আগের কালচারাল লাইফে ফিরে আসছে। সবকটা সিজনে সবকটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করা হচ্ছে, আর একদিনেই কিন্তু সব জায়গায় অনুষ্ঠান হয় না। ধরুন আজকে আমাদের গ্রামে এই দিনে অনুষ্ঠান, তো অন্য জায়গায় এই মাতসুরি অন্য তারিখে, মানে একই তারিখে সব জায়গায় হয় না, আলাদা আলাদা তারিখে এলাকাভিত্তিকভাবে এই অনুষ্ঠানগুলো হয়ে থাকে। যার ফলে কী হয়, মানুষজন কাজকর্মের ফলে যদি তার নিজের এলাকার অনুষ্ঠান মিস করে যায়, সে অন্য এলাকার অনুষ্ঠান বা তার পার্শ্ববর্তী এলাকার অনুষ্ঠান সে অবশ্যই দেখতে পারবেন। আর কি গরম যেদিনকে ছিল তো আপনারা বুঝতেই পারছেন, একজন ওবাচান উনি পাখা নিয়ে কন্টিনিউয়াসলি হাওয়া করে দিচ্ছিল। যদিও একটু পর ওয়েদারটা খুব সুন্দর হয়ে গিয়েছিল, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে হয় অন্য জায়গায় কোনো বৃষ্টি হয়েছিল। আর এখানে দেখুন ছোট বড় ইয়ং সবাই মিলে রথে দড়ি টানছে, আর তাদের ভাষায় কী যেন বলছে আমি ঠিক বুঝতে পারছিলাম না, কিন্তু এত ভালো লাগছিল যেন মনে হচ্ছিল ফিরে গেছি সেই আমাদের দেশে ছোটবেলার রথের অনুষ্ঠানের মতো। তো অনেকক্ষণ ওই রথের সাথে ঘুরে ঠুরে অনেক এনজয় করে আমরা এখন ভাবছি একটু মেলার দিকে ঢুকবো। কালচারাল অনুষ্ঠানের পাশাপাশি এখানে একটু মেলাও বসে, মানে একটু ফুড স্টল বসে, বাচ্চাদের জন্য কোনো কিছু গেমের স্টল বসে, এই আর কি। খুব যে হিউজ পরিমাণে বসে তা নয়, আমাদের এই যে শ্রাইনটা আপনারা তো অনেকবার দেখেছেন আমার ভিডিওতে, এই শ্রাইনটা, এই শ্রাইনটার ভেতরে আর বাইরের শ্রাইনটার পার্কিংয়ের জায়গাটাতে কিছু স্টল বসেছে। তো এখানে আমরা মেলায় ঢুকতে গিয়ে বাধা পড়ে গেলাম, মানে আটকে গেলাম এখানে, এই রথটাকে ঘোরানো হচ্ছে। তো এখানে পুলিশ ছিল, পুলিশরা বলছিল যে থামতে, সবাইকে রিকোয়েস্ট করছিল, তো আমরাও সেটাই মানছিলাম। জাপানের এই কর্মব্যস্ত জীবনে মানুষজন একটুখানি ছুটি পেলে বা কোনো অনুষ্ঠান হলে এত সুন্দরভাবে যোগদান করে বলার বাইরে, না দেখলে হয়তো আপনারা বিশ্বাসই করবেন না। এই যে রোজ কর্মব্যস্ততার কারণে হয়তো রাস্তাঘাটে একজন কি দুজন তাও ওল্ড পার্সনকে আমরা হাঁটতে দেখি, কিন্তু আজকে এই মাতসুরিতে মানুষজন দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি। মানে আমি এই মাতসুরিটা না হলে জানতেই পারতাম না হয়তো যে আমাদের তামামুরা নামক ছোট্ট একটা গ্রামে এতজন মানুষ বাস করে। সত্যি মানে আমি এত অবাক হয়ে গেছি যে মানে আপনাদেরও আমি ঠিকমতো বলে বোঝাতে পারছি না, এত মানুষের জনসমাগম, এত মানুষের ভিড়, বাবারে বাবা। আমি তো খালি একটু একটু করে খুঁজছিলাম যে কোথায় একটু ফাঁকা জায়গা আছে। তো আমরা এসেছিলাম এই ফুড স্টলগুলোর এখানে, এখানে সবই যাবতীয় ফুড স্টল। এখানে রয়েছে রামেন স্টল, মানে সোবা, সোবা বলা হয় এই চাউমিনের ধরনটাকে। তো সোবার স্টল ছিল, ফ্রাইড চিকেনের স্টল ছিল। তো এখন আমি ফ্রাইড চিকেনই কিনতে যাচ্ছি, কারণ জাপানের আমি এখনও অবধি এই নিয়ে আমার 3 নম্বর মাতসুরি। তো এর আগের আমি 2 মাতসুরিতেই ফ্রাইড চিকেন ট্রাই করেছি, আর সত্যি এটা এত টেস্টি হয় খেতে, ধারণার বাইরে। আর এটার জন্য প্রচুর মানুষের লাইন পড়ে, তো আজকে আমি অনেক আগেই লাইন পেয়ে গেছি দেখে সত্যি নিজেকে খুব লাকি মনে হচ্ছিল। আর মেলায় আসবো আর ফাস্টফুড খাবো না, এটা তো আর হতে পারে না। না যদি ফাস্টফুড নাই খাই তাহলে আর বাঙালি হলাম কীভাবে। ওইখান থেকে ফ্রাইড চিকেন খেয়ে আমরা চলে আসলাম শ্রাইনের উল্টো দিকের পার্কিং লটটাতে, মেলার সেকশনটাতে। তো এখানেও তো দেখতেই পাচ্ছেন কি মানুষের ভিড়, হাঁটাই যাচ্ছে না, ভিডিও করব কিভাবে সুন্দরভাবে। তো এখানেও দেখলাম যে বেশ কয়েকটা ফুড স্টল ছিল, তার পাশাপাশি বাচ্চাদের জন্য ওই খেলনার তো স্টল ছিল না, যেটা শুরুতেই দেখলেন যে একটা মাস্কের স্টল ছিল। পাশাপাশি এখানে কিছু বাচ্চাদের
গেমিং স্টলও ছিল, যার মধ্যে এটা ছিল এই বন্দুক দিয়ে জিনিসগুলোকে ফেলতে হবে। তো আমাদের দেশেও তো মেলাতে এই খেলাগুলো তো রয়েছে, আমরা সবাই জানি যে রিং ফেলতে হবে বা বন্দুক দিয়ে বেলুন ফাটাতে হবে, কিন্তু এখানে দেখলাম এই নিয়মটা হচ্ছে বন্দুক দিয়ে মানে বন্দুকের গুলি দিয়ে জিনিস ফেলতে হবে, তাহলেই সে জিতবে আর জিনিসটাকে পাবে। তো এখানেও আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ খেলা ঠেলা দেখে এখন আস্তে আস্তে যাচ্ছি আমরা বাড়ির দিকে। আর মাতসুরির জন্য এই সব বড় বড় মেন রাস্তাগুলোকে বন্ধ করে রেখেছে, কারণ এই রাস্তাগুলো দিয়ে এই হ্রদগুলোকে চলাচল করানো হচ্ছিল আর মানুষজনেরও প্রচণ্ড ভিড় ছিল এই রাস্তাতে স্বাভাবিকভাবে। তো এখানে এসে দেখলাম এই হ্রদটা দাঁড়িয়ে রয়েছে আর এখানে ছোট ছোট বাচ্চারা সব উঠে একটু বাজানোর সুযোগ পাচ্ছে, তো এই হ্রদটা মনে হয় পরে নেবে। দেখুন এখানে সব ছোট ছোট বাচ্চারা উঠেছে, সাথে তাদের মা বাবারাও উঠেছে, ফটো তুলছে, এই তো আনন্দ। সবাইকে উঠতে দেখে তো বাচ্চাদেরও তো মন চায়, বলুন, বাচ্চারা তো বাচ্চারাই হয়, সেটা যেই দেশেরই বাচ্চা হোক, আমাদের যেমন মন চাই তো ছোটবেলায় রথের মধ্যে ওঠার, এখন এখানে তো এই বাচ্চাদেরও তো তাই মন চাইবে, বলুন, যে রথে উঠে একটু ওদের মতো বাজাবে। তো এখানে আমি সেটাই ভিডিও করছিলাম আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমার চুল একদম উড়ে একাকার হয়ে গেছিলো। ও গেছে একটু ফ্যামিলি মার্টে একটা ড্রিঙ্কস কেনার জন্য, তো এখন এখান থেকে চলে যাব বাড়ি। এই ব্লগটা এই অবধি, দেখা হবে অন্য একটি ব্লগ।